আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো ক্যানন এলবিপি 6030 এই প্রিন্টারটা, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা আনবক্সিং এবং কুইক রিভিউ, সাথে এটা ইনস্টলেশন সিস্টেম। এখনকার সময়ে সবচেয়ে ভালো প্রিন্টার এবং কম দামে সবচেয়ে হেভি ডিউটি প্রিন্টার হচ্ছে এই ক্যানন এলবিপি 6030 এই প্রিন্টারটা। অনেকদিন এইচপি বাংলাদেশের যে ছোট অফিসগুলোতে আছে ওগুলাতে 1010 অথবা 1110 যে মডেলগুলো আসছিল ওগুলো দখল করে আসছিল, ওদের রাজত্ব ছিল। এখন এগুলো আসলে ইম্পোর্ট হয় না, এইচপির ওই প্রোডাক্টগুলো। এটা আপনি ইউজ করতে পারেন, এটা ছোট অফিসের মানে 10-12 জনের অফিসের ভিতরে সবচেয়ে বেস্ট। আপনি ইউজ করলে বুঝতে পারবেন, আমি ইউজ করতেছি, ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ডিউটি দেয় এটা। এটা আমি এলিফেন্ট রোড থেকে কিনছি, এটার প্রাইস নিচ্ছে আমার কাছে 750 টাকা নিছে। এখন এটার প্রাইস আপনারা অনেক কমই পাইবেন, কারণ এই প্রিন্টারগুলোই এখন ম্যাক্সিমাম আসতেছে বাংলাদেশে। কারণ এই প্রিন্টার আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে এটা ওই আগের যে 1110 প্রিন্টারটা সবাই যেটি ইউজ করতো নর্মাল প্রিন্টারের ভিতরে, অন্তত 10-12 জন ইউজারের ভিতরে এই প্রিন্টারটা বেস্ট আমার কাছে মনে হয়। আগে যেটা আমরা 1110 ইউজ করতাম এটার মতনই এটা ইউজ করা যাবে, সমস্যা নেই। যে দেখেন এই দেখেন এলবিপি 6030, এই যে এটা। তো চলুন এটা খোলা যাক। স্মল অফিস যেগুলো আছে অথবা কোনো স্কুল অথবা কোনো সমিতি অথবা ছোট অফিস যেগুলো আছে ওগুলাতে আপনি এই প্রিন্টারটা ইউজ করতে পারেন, এটা ভালো। এটার সাথে এই যে দেখেন একটা উপরে ম্যানুয়াল দিছে, ঠিক আছে, এই যে ম্যানুয়াল। এই যে দেখেন ম্যানুয়ালে ইনস্টল কিভাবে করতে হয় এটার দেখানো আছে, কিভাবে টোনার সেট করতে হয়, কিভাবে পেপার সেট করতে হয়, এবং পিসিতে কিভাবে ইনস্টল করতে হবে এটার ড্রাইভার, ওইটাও দেখানো আছে এই জায়গায়, ঠিক আছে। তো চলুন দেখি আর কি কি দিছে এটার বিষয়ে। এই যে একটা পিসির ডেটা কেবল দিছে, PC2 প্রিন্টার, যেহেতু এটা নেটওয়ার্ক প্রিন্টার না USB প্রিন্টার, তাই শেয়ারিংয়ের জন্য আপনার পিসি থেকে শেয়ার করতে হবে এটা। আর এই ডেটা কেবলটা দিছে দেখেন, সাথে এই পাওয়ার কেবলটা দিছে, অবশ্য 2 পিনের পাওয়ার কেবল, কিন্তু কেবলটা ভালো, একটু মজবুত আছে, এই যে মোটা আছে এই জন্য আর কি। প্রিন্টারের কেবলগুলো ভালোই থাকে, একটু শক্ত থাকে। চলুন এটা খুলি। এটা অবশ্য আমি যখন কিনি তখন একবার খুলছিলাম, আমি ওদের দোকানে যে দোকানে কিনছি ওই দোকানেও খুলছিলাম, খুলে দেখছি যে আসলে ভিতরে কিরকম, কিন্তু সব খুলি নাই, আমি দেখাই দিচ্ছি আপনাদের। ঠিক আছে, ক্যানন লেখা, এটার উপরে যে পেপারটা আছে এটা আর কি প্রথমে আপনি বের করে নেবেন। এটা টুনারটা আসলে আটকে রাখে, তা না হলে প্রিন্ট হইব না, এগুলো বের করে নেবেন। এবং ইয়েলো কালারের যেগুলো দেখা যাচ্ছে প্লাস্টিক গুলো, এগুলো অবশ্যই টুনার গায়ে থেকে সারাই নেবেন। এই টুনারের এটা অবশ্যই বের করে নেবেন, ঠিক আছে। ভিতরে দেখেন আরো কিছু আছে এটার,
যে এটা বের করে নেবেন। আর ভিতরে এছাড়া আর কিছু নাই, তারপর টুনারটা এইভাবে বসায় দেবেন, ঠিক আছে? ওকে, ছোট প্রিন্টারের ভিতরে কাজটা ভালো আমি দেখছি, প্রিন্ট হয় ভালো এটা। প্রথমে এটার যে ইউএসবি ডেটা কেবল আছে এটা পিসি ইউএসবি পোর্টে লাগাবেন। এই যে এখানে দেখায় না ডেটা কেবলের একটা পোর্ট আছে, এটাতে আপনার ডেটা কেবল যেটা পিসি থেকে আসছে এটা এখানে লাগাবেন। আর তারপরে পাওয়ার কেবলটা ইন্টারে পাওয়ার দিবেন। যেটা আমি অন করলাম, ঠিক আছে? আর এখানে আপনি পেপার রাখতে দিব, পেপার রাখিনি আমি আসলে। এটা এইভাবে আর কি ফোর সাইজের, ঠিক আছে? এইভাবে পেপারটা সেট করবেন। অবশ্যই এটার সাথে আমার একটা ডিস্ক দিছে, আমি ডিস্কটা দেখাই দিয়ে মনে নাই, এটার সাথে আমার একটা ড্রাইভারের ডিস্ক দিছে, এটা আমি কপি করে রাখছি আমার কম্পিউটারে। দেখেন প্রিন্টারটা অন আছে, এই যে দেখছেন কম্পিউটারে কানেক্ট হয়েছে। এই যে দেখেন এখানে শো করছে অবশ্য প্রিন্টারটা, এই যে ঠিক আছে। দেখা যায় ড্রাইভারটা সেট আপ হয়েছে আসলে, যেভাবে এটা অটো প্লাগ ইন প্লে যে ড্রাইভারটা সেট আপ হয়েছে এটাতে আসলে প্রিন্ট হইব না। আপনার অবশ্যই এটার সাথে যে ডিস্ক দিছে ওই ডিস্কের ড্রাইভারটা অবশ্যই আপনার এখানে ই করতে হবে। যে দেখেন এই জায়গায় শো করতে আছে, কিন্তু এটাতে আসলে কোনো প্রপার্টি শো করে না। এই যে দেখেন এটা দিয়ে আসলে প্রিন্ট হইব না এই মুহূর্তে, ঠিক আছে? আপনার কি করতে হবে অবশ্যই ড্রাইভারটা ইনস্টল করতে হইব। এখানে অবশ্যই প্লাগ ইন প্লে ড্রাইভারটা ইনস্টল আছে, এটা দিয়ে কাজ করব না। আমি আপনাকে দেখাই, এখানে দেখেন আপনি একটা এক্সেল শিট ওখানে আছে, এই জায়গায় কিন্তু শো করতে আছে না আমার ওই প্রিন্টারটা, ঠিক আছে? অবশ্যই এই যে আপনার ডিভাইস ম্যানেজারে ঠিকই আপনার ওই প্রিন্টারটা দেখাই দিতেছে, এই জন্য এই যে দেখেন এখানে দেখানো যেতেছে। এই যে এখানে আমার এটার ড্রাইভারটা আছে, আমি এটার সিটি থেকে কপি করে রাখছি এই জায়গা আগে। এখানে সেট আপ ফাইলটা আপনি ইনস্টল করবেন, এই যে দেখেন ইজ ইনস্টল, তারপর নেক্সট। এখানে আবার প্রিন্টার ড্রাইভার প্লাস ম্যানুয়ালটাও ইনস্টল হইব।
এখানে আপনি ইউএসবি সিলেক্ট করে দেবেন, যেহেতু ইউএসবি মাধ্যমে আমাদের পিসিতে কানেক্ট আছে, আপনি ইউএসবিটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সট নেক্সট এই যে এখানে দেখেন আমাদের ড্রাইভারটা ইনস্টল হইব। অথবা আপনি আরেকভাবে এটা ইনস্টল করতে পারেন, আমি দেখাই। দেখেন এখানে প্রিন্টারটা কানেক্ট হলে তারপর আপনার ড্রাইভারটা ইনস্টল হইব। আমি আরেকটা সিস্টেম দেখাই, এখানে এখানে আপনি মাই কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করার পরে ম্যানেজে ক্লিক করবেন, তারপরে ডিভাইস ম্যানেজারে এখানে দেখেন আপনি ওই প্রিন্টারটা শো করতে আছে, ঠিক আছে? এটাতে আপনার ওই ড্রাইভারটা ইনস্টল করবেন। এই যে দেখেন ক্যাননের এটা দেখা যায়, এই যে দেখেন। তারপর আপনি ড্রাইভে ক্লিক করার পরে আপনার যে লোকেশনে ওই ডিস্কের কপিটা রাখবেন ওই লোকেশনটা দেখায় দিবেন, তারপর দেখবেন যে আপনার এটা ইনস্টল হয়ে আছে। এভাবেও করতে পারেন, ঠিক আছে? এখন আমাদের প্রিন্টার ইনস্টল কমপ্লিট, তাই আমি আপনাকে একটা এক্সেলের ফাইল ওপেন করে এটাতে প্রিন্ট করে ফার্স্ট টাইম আর কি প্রিন্ট করে দেখাইতেছি যে আসলে কীরকম প্রিন্ট করে। আমি এই এক্সেলে এই ফাইলটা এই শিটটা আমি প্রিন্ট করবো, ঠিক আছে? এই যে দেখেন প্রিন্টার সিলেক্ট করা আছে, এটা প্রিন্ট দিলাম, দেখেন। এটা দেখেন এটার প্রিন্ট কোয়ালিটি। আর এখন যেহেতু প্রত্যেকটা প্রিন্টারের সাথে একটা অরিজিনাল টোনার ওরা দিয়ে দেয় ক্যানন, আর এখন এটার ভিতরে অরিজিনাল টোনার আছে, আপনি ইচ্ছা করলে টোনার কিনতে পারেন। স্কাই ফোটো আছে, আস্তর আছে, বিভিন্ন কোম্পানি আছে, আপনি ইচ্ছা করলে চায়না টোনার ইউজ করতে পারেন এটাতে। তো জানেন এটাতে আসলে কিরকম আপনারা ফিডব্যাক পাইছেন এই প্রিন্টার থেকে, ঠিক আছে? এই যে দেখেন এটা টোনার 325 টোনার, ঠিক আছে? এটা আপনারা ইউজ করতে পারেন, এটা অরিজিনাল টোনার। ওকে, এই প্রিন্টার আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানেন, আর এটা ইউজ করেন। আমি এটাতে সাজেস্ট করি যে এটা ইউজ করেন, এটা ভালো। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর সামনে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাইবেন এটার মতামত কীরকম লাগছে প্রিন্টারটা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।